সাধারণ সাবানে ত্বক্ষ নিন ছয় গুণ মিল্ক ময়েশ্চার সমৃদ্ধ মেরেল মিল্ক সোপার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। দর্শক সবাইকে ওয়েলকাম করছি, মেরিল মিক্সোপার ক্যাফে লাইভের সঙ্গে আছি মৌসুমী মৌ। আমার ঠিক ওই পাশে যিনি বসে আছেন তার দিকে চোখ একবার তাকালে বা একবার গেলে চোখ ফেরানো যায়, এটা আমার ক্ষেত্রে হয়। এখন তিনি হয়তো বলতে পারেন যে আমি বাড়িয়ে বলছি, আমার কাছে মনে হয় না বাড়িয়ে বলছি, কারণ তার মধ্যে না আমি সেই টক মিষ্টি ঝাল সব রকম ফ্লেভার পাই। আর তার থেকেও বড় কথা, মানুষটি ভীষণ নান্দনিক, আর এই নান্দনিক মানুষটি খুব নান্দনিক ওয়েতে নিজেকে উপস্থাপন করেন সবার সামনে। আর একটু ভালোবেসে বললে, সেই 2004 থেকে আমরা দেখেছি সিসিমপুরের সুমনা হিসেবে। তো সুমনার সেই হাসিটা আমরা কিন্তু ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমাদের যাদের জন্ম 90s, তারা যখন একটু বড় হয়েছি আমরা সিসিমপুর খুব ভালোবাসতাম। সেই সুমনা পরবর্তীতে অনেক দুর্দান্ত সব কাজ করেছেন এবং তিনি যে একজন চমৎকার অভিনেত্রী সেটা তিনি বারবারই প্রমাণ করেছেন, এবং মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র তিন মাধ্যমেরই একজন গুণী অভিনয়শিল্পী তিনি, এবং অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং আরও অনেক পুরস্কার। এবং আরও যদি আমি বলি তার সম্পর্কে, সেই হালদার জুঁই তিনি, সেই ছিটকিনির ময়মনা তিনি, এবং সেই গহীন বালুচরের শামিমা আছেন আমার সঙ্গে, আর আমাদের সবার ভালোবাসার সেই বোল্ড লেডি রুনা খান আছেন এই মুহূর্তে আমার সঙ্গে। হ্যালো, ওয়েলকাম করছি। এত প্রশংসা মানুষ করে করে কেমন আছেন? খুবই বিব্রতকর, খুবই লজ্জার, এত ভালো ভালো কথা শুনে আমি খুব ভালো আছি, খুব ভালো আছি এমন করে বলছিলি আমার না, মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি না কিছুদিন আগে মানে চলচ্চিত্রে আপনার লুক দেখে পুরো অবাক হয়েছি, অভিভূত হয়েছি। একই সঙ্গে মানে ব্যাক টু ব্যাক দুটো বড় কাজ করলেন, একটি কাজ হচ্ছে বক, আমরা জানি গভর্নমেন্ট অনুদানের একটি চলচ্চিত্র, মাসুদ পথিক সেটা নির্মাণ করছেন, এবং সেখানে একজন আমার মনে হয়েছে যে একজন মানে জ্বলন্ত, কি বলবো, যে আগুন বোধ হয় পানি থেকে নেমে আসছে। আমরা তো বলি যে জলপরি, আমি বলবো যে একটা আগুন পানি থেকে উঠে আসছে, এরকম একটা ব্যাপার ছিল। কেমন কাটলো সেই শুটিং? ওই অভিজ্ঞতাটা আমার পথিকদার সাথে কাজ করবার প্রথম অভিজ্ঞতা এটা, এই কাজটা করতে গিয়েই তার সাথে আমার পরিচয়। এবং আমরা যে জায়গায় শুটিং করেছি, মেঘনার একটা চরে, ভীষণ গরম, গরম, এবং চরে যেটা হয় আসলে ওই চরে কোনো পাকা রাস্তা নেই, কোনো গাড়ি নেই, কোনো মোটরসাইকেলও নেই। হ্যাঁ, তো অন্যান্য অনেক সুবিধা হয়তো আমরা পাইনি শুটিংয়ের সময়, আসলে যেমন লাগে অনেক রকম সীমাবদ্ধতা ছিল, কিন্তু পুরো টিমের কাজটার প্রতি যেই ভালোবাসা, যেই নিষ্ঠা, সেটা দিয়ে তারা সব সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠেছে। এবং আমি বিশেষভাবে বলবো আমার পরিচালকের কথা, যে তার সাথে আমার যেহেতু প্রথম কাজ, আমি আসলে ভীষণ রকম মুগ্ধ হয়েছি যে চলচ্চিত্র নিয়ে তিনি যেভাবে ভাবেন, তার চিন্তা, তার বিশ্বাস, তার দর্শন আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। এবং আমি এটুকুই বলতে চাই যে ভবিষ্যতে তার সাথে কাজ করবার আরও যদি কোনো বেড়ে গেছে সুযোগ তৈরি হয়, আমি কোনোভাবেই সেই সুযোগ মিস করতে চাই না। এই বক চরিত্র মানে বক সিনেমায় যে চরিত্রটি, সেটা করতে গিয়ে কিন্তু অনেক ধকল নিতে হয়েছে। আমি জানি যে গত সপ্তাহে আপনার সঙ্গে একটি শুটিংয়ে আমি অংশ নিয়েছিলাম, এবং এই অংশটা পুরোটাই মানে রোদে পুড়ে গেছে একেবারে, যেটাকে বলে যে সানবার্ন, এতটাই হয়েছে, পুরো ডার্ক হয়ে গেছে, রুনা খানকে আর চেনা যাচ্ছে না। যেটা হয়েছে মো, আমাদের আসলে একটা বড় অংশের কাজ করতে হয়েছে পানিতে, হয় কি সানবার্নের প্রোটেকশন তো সানব্লক সবাই জানি, ব্যবহারও করি, কিন্তু সানব্লক দিয়ে পানিতে নামবার পর তো আর সেটা কাজ করে না, আমাকে সারাদিন কাজ করতে হচ্ছে পানিতে। আমি সানব্লক দিচ্ছি ঠিকই, কিন্তু কোনো কাজ করছে না। দুই দিনের মধ্যে আমি দেখলাম যে মোটামুটি ডার্ক, মানে আমি গিয়ে বলো যে এই অবস্থা কেন, মানে আপুকে তো চেনা যাচ্ছে না। শুধু আমি না, টিমের সবাই, মৌ টিমের প্রত্যেকেই, তো এই যে এত কষ্ট, একেবারে আক্ষরিক অর্থে পুরো টিম সবাই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজটা করেছে, সবার খুব ভীষণ রকম চেষ্টা যে যদি একটা ভালো কাজ হয়, সেই আশাতে আমরা আছি। একদম, নৌকায় কতদিন থাকতে হয়েছে? একটা নৌকা আমাদের স্ট্যান্ডবাই ছিল, মানে আমাদের খাবার, আমাদের একটা স্পট থেকে আরেকটা স্পটে যাওয়া, ওই যে বলছিলাম না যে ওখানে কোনো গাড়ি নেই, যাতায়াতের ব্যবস্থাই হচ্ছে, বাহন হচ্ছে একমাত্র নৌকা, চর তো, মানে ওখান থেকে বাইরে কোথাও যেতে হলে নৌকায়, শহরে যেতে হলে নৌকায়, মানে শহরের দূরত্ব হচ্ছে ওখান থেকে 40 মিনিট, মানে নৌকায় করে 40 মিনিট যাবার পর শহর দেখতে পাওয়া যায়। ও মাই গড, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। একদম সম্প্রতি যে কাজটি করে এলেন, আমি
নিউজে দেখেছি এবং নিজেও সে কাজের সঙ্গে সম্পৃক্ত। শাহরিয়ার নাজিম জয় প্রথমবারের মতো ওয়েব ফিল্ম তিনি ডিরেকশন দিচ্ছেন। আগে তিনি অনেক কাজ, অনেক নাটক বানিয়েছেন, কিন্তু ওয়েব ফিল্ম বানাচ্ছেন প্রথম, এবং সেটা অন্য একটি প্ল্যাটফর্মের জন্য, একটি ওটিটি প্ল্যাটফর্ম। এবং সেখানে আমরা রুনা খানকে দেখতে পাবো দুটি ভিন্ন লুকে। আপনার ফটোশ্যুট আমরা রেগুলার দেখি, চোখ আটকে যায় সেই ছবিতে, কিন্তু প্রথমবার একদম ভিন্নভাবে, ভিন্ন দুটো লুকে রুনা খান সেখানে হাজির হবেন। শোধ, যেই ওয়েব ফিল্মের নাম, সেই কাজের প্রসঙ্গে যেতে চাই। কাজটা জয় ভাই আমার অনেক পুরনো সহকর্মী এবং আমার খুব পছন্দের সহকর্মী, এবং জয় ভাইয়ের পরিচালনায় কাজ করা আসলে খুব আরাম। তিনি নিজে যেহেতু শিল্পী, তিনি শিল্পীদের আরামটা বোঝেন। আমি খুবই ভালো অভিজ্ঞতা তার পরিচালনায় কাজ করবার। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই কাজটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে যেই চরিত্রে তিনি আমাকে ভেবেছেন, পরিচালক হিসেবে একজন শিল্পীকে তিনি যে চরিত্রে ভেবেছেন, মানে শোধ, যেই নারীকে কেন্দ্র করে গল্প, মানে না, আমরা যদি একটু ছোট করে বলতে যাই তাহলে বলতে পারি শোধ হচ্ছে প্রেম, বিশ্বাস এবং প্রতিশোধের গল্প, এবং বিশ্বাসের ঘাতকতার, বিশ্বাস ভঙ্গের প্রতিশোধের গল্প। হ্যাঁ, এবং এখানে তিনি খুব আমাকে, যে তুমি বলছিলে যে দুটো লুক, দুটো চরিত্র, একটা মেয়ে, মানে একটা, মানে রূপার একটা সময় হচ্ছে রূপা খুবই সরল, ইনোসেন্ট, হ্যাঁ, খুব মিষ্টি সরল সাধারণ একটা গৃহবধূ, যে আসলে তার স্বামীকে পাগলের মতো ভালোবাসে এবং বিশ্বাস করে। তার পুরো পৃথিবী একদিকে, তার স্বামীর প্রতি তার ভালোবাসা এবং বিশ্বাস একদিকে। এইরকম একটা মানুষের যখন খুব ভয়ঙ্করভাবে বিশ্বাসটা ভেঙে যায়, তখন আসলে সেই সরল সাধারণ মিষ্টি মানুষটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটার একটা প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি। এবং সেই শোধটা সে তখন কীভাবে নিতে চাইতে পারে, যেটা আসলে হয়তো অনেক সময় মনে হতে পারে যে, অনেক সময় না, মানে অবিশ্বাস, ওমা এভাবেও ভাবা যায়, মানে প্রতিশোধ তো আমরা মানুষ নানাভাবেই ভাবে। হ্যাঁ, কারোর প্রতি আক্রোশ থাকলে নানা রকমভাবেই। তো রূপা যেভাবে ভেবেছে যে যে অন্যায়টা তার সঙ্গে হয়েছে, তার সঙ্গে হয়েছে, ঠিক সেই অন্যায়টা ফেরত দিয়েই আমি শোধটা নেব, শোধটা নেব, এই ভাবনাটা আমার কাছে খুব দারুণ লেগেছে। এখানে আমি আরেকটা ব্যাপার বলতে চাই। একটা সিন ছিল যে সিনটাতে আপনাকে আসলে ভরা নদীতে ঝাঁপ দিতে হবে, মানে আপনাকে ফেলে দেওয়া হবে, এবং সেখানে একটা ডামিও ঠিক করা হলো যাকে ফেলা হচ্ছে, কিন্তু ফাইনালি গিয়ে দেখা গেল যে ডামিকে আর ফেলা হলো না, রুনা খান নিজেই নদীতে ঝাঁপ দিল সাহস করে। মৌ, এটা হয় কি, তুমি নিজে শিল্পী, তুমি বুঝবে যে একটা কাজ যখন আমরা করি, সেই কাজটা ভালো করবার সর্বোচ্চ চেষ্টা আমাদের সব শিল্পীদের মধ্যেই থাকে, সবার থাকে। তো আমি যখন বুঝতে পারছি যে শটটা আমি দিলে আসলে যেটা হবে, ডামি দিলে সেই শটটা একটু ঠিক পার হবে, হ্যাঁ, ওই ওই শটটা হবে না, তখন জয় ভাই কিন্তু আমাকে বারবার বলেছেন, এবং তিন দিন ধরে তিনি আমাকে বলেছেন যে তোমার ডামি রেডি, তুমি নামবে না, সব কিছু, এত রোদ, এত গরম, দরকার নেই, এবং নদীর মাঝখানে তোমার দরকার নেই। আমি কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে জয় ভাই বললো যে রুনা, যদি তুমি দাও তাহলে আমি তোমার প্রপার এক্সপ্রেশনটা পাবো। তুমি দুষ্টু, মানে সে কিন্তু আমরা আগে থেকে ভেবে রেখেছি, তিন দিন ধরে না করে রেখেছে আমাকে, না না তুমি নামবে না। তো আমাকে ওটা বলবার পর তো আমি নামবই, আমি তো সাঁতার জানি, তবে হ্যাঁ, যেটা হয়েছে যে ছোট্ট নদী দেখে বোঝা যায় না, ছোট্ট না, একদম একেবারে খালের মতো একটা নদী, সেই নদীতেও নামবার পরে বোঝা যায় যে নদীতে কি পরিমাণ স্রোত এবং গভীরতা কতটা, গভীরতা কতটুকু। আর আরেকটা বিষয় হচ্ছে, সবে মেঘনা থেকে এসেছি, তো এটা আমি বলতে যাচ্ছিলাম, মানে মেঘনার, মেঘনা কন্যা এসেছে, তার তো ভয় ডর বলে কিছু নেই, সবে মেঘনার চর থেকে এসেছি, তো পানির সাথে বোধ হয় সখ্য একটু বেশি ঘটছে ইদানি। আমার তো মো প্রকৃতির প্রতি আমার টান এবং সখ্যতা তো আজন্ম, আমি জন্মেছি সবুজে, আমি বড় হয়েছি সবুজে, এই গাছ, নদী, পাখি, প্রকৃতি আমাকে টানে, সবচাইতে বেশি আমাকে প্রকৃতি টানে মো। ইশ, অন্যরকম। আমি চট করে ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নিয়ে। আবার আমার সঙ্গে আছেন আমাদের খুব ভালোবাসার মিষ্টি একজন মানুষ, রুনা খান। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। সাধারণ সাবানে তখচ্ছে রুক্ষ, নিন ছয় গুণ মিল্ক ময়েশ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপ বার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন।
দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। মেরিল মিক্সোবার ক্যাফে লাইভের সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী রুনা খান। ফিরে এলাম ব্রেক থেকে, টাঙ্গাইলের গল্পে যাব। টাঙ্গাইলের মেয়ে রুনা খান, সে 1998 ঢাকায় চলে আসা, তারপর ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়া বদরুন্নেসায়, এরপর ইডেনে, এবং সেই 1998-2002 থেকে শুরু করা থিয়েটার, অনেক গল্প। এরপরে 2004 যুক্ত হলেন আপনি তখন সিসিমপুরে, রাইট? সো এরপরে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। রুনা খান তার নিজেকে নিয়ে গেছেন একটা অনন্য উচ্চতায় ডে বাই ডে। এই যে একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, এই বড় শক্তিটা কোথায় আপু? পরিবার, রাইট? এটা আমি আই অ্যাপ্রিশিয়েট করি এবং আমি জানি ব্যাপারটা। সেই শক্তিটা হচ্ছে পরিবার। এবং পরিবার বলতে, এক সময় আমি কন্যা ছিলাম, সে সময় আমার বাবা মা ভাই সেই পরিবার। তারপর যখন আমার বৈবাহিক সূত্রে আমার আরেকটি পরিবার তৈরি হয়েছে, আমার বিবাহিত জীবনে আমার স্বামী সন্তান এবং আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার যে কোনো ভালো কিছুর শক্তি আমার পরিবার। আমার পরিবার, আমার প্রিয়জন এবং আমার খুব কাছের যে 3-4 জন বন্ধু আছেন তারা। টাঙ্গাইল কতটা মিস করেন এখন? টাঙ্গাইলের চমচম তো নিশ্চয়ই মিস করেন। আমি জানি আপনি 1 কেজি চমচম একসাথে খেতে পারেন। খুব মিস করি না, কারণ আমার ভাই যখনই যায় তখনই নিয়ে আসে চমচম, রসগোল্লা, সন্দেশ নিয়ে এসে ফ্রিজ ভর্তি করে দিয়ে যায়। তো খুব মিস করতে হয় না, চলে আসে, এখনো চলে আসে। আমার এখন মনে পড়ছে 2017 সালের কথা, আমি সালটা ভুল না করলে, যখন ছিটকিনির জন্য আপনি মেরিল প্রথম আলো পুরস্কার পেলেন এবং মঞ্চ উঠে আপনি কাঁদছিলেন, আমারও মনে হচ্ছে যে ও মাই গড, চোখে পানি চলে আসছে। মানে এই আবেগটা অন্যরকম। আসলে এটা আমি জানি না, এটা এই গল্প বলবার প্ল্যাটফর্ম কি না, তবে আমার জার্নিটা না খুব, আমি কিভাবে বলবো, যে আমার জীবনের শুরুটা থেকে যদি আমি বলি, তাহলে যে গ্রামে আমার জন্ম, তুমি টাঙ্গাইলের কথা বলছিলে বারবার, আমার দাদা বাড়ি নানুর বাড়ি মির্জাপুর, টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা, যেই গ্রামে আমার জন্ম আমার দাদুর বাড়িতে, সেই গ্রামের সেই পাড়াতে আমার বাবা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি SSC পাস করেছেন, ওরে বাবা। এবং সেই পাড়া থেকে আমি হচ্ছি প্রথম মেয়ে যে মাস্টার্স অবধি পড়েছি, ওরে বাবা। হ্যাঁ, শুধু তাই না, আমার বাবা এবং মা, বাবার পরিবার মায়ের পরিবারে আমি প্রথম মেয়ে যে মাস্টার্স পড়ে পড়াশোনা করেছে, মাস্টার্স পাস আমি প্রথম করেছি। এবং আমার বাবা মায়ের পরিবারের আগে পিছে কেউ কোথাও নাচ গান অভিনয় নাটক শিল্প সংস্কৃতি কোনো কিছুর সাথে যুক্ত না। আমি বড় হয়েছি আমার বাবার চাকরির সুবাদে 3 বছর বয়স থেকে সখীপুরে, এবং আমার SSC পর্যন্ত সখীপুর। সখীপুরে যে স্কুলে আমি পড়াশোনা করেছি, সেই স্কুলে ক্লাস 6 থেকে SSC পর্যন্ত আমরা 200 মেয়ে ভর্তি হয়েছিলাম। SSC পরীক্ষা দিয়েছিলাম 50 জনের মতো। ও মাই গড, ঝরে পড়ে গেছে বাকি 150 মেয়ের। এই 10 থেকে ক্লাস 6-এ বয়স কত থাকে, 10-11, 11-15 বছরের মধ্যে সব মেয়েদের বিয়ে হয়ে গেছে। আমি সেই জায়গা থেকে উঠে আসা একটা মানুষ, সেই জায়গা থেকে আজকে এখানে যে আমি তোমার সাথে বসে কথা বলছি, তুমি বলছিলে না যে আপনার শক্তি কী, আমার শক্তি হচ্ছে আমার পরিবার, আর আমার শক্তি হচ্ছে আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, যে আমি আমি আমার স্বপ্নের পথে হাঁটতে চাই। তো সেই স্বপ্ন এবং পরিবারের ভালোবাসা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। একবার একেবারেই তাই, যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তারপরে তো পথটা একদম ভিন্ন হয়ে গেল। না মো, পথ হয়নি, ভিন্ন হয়নি, আমার কাছে পথ একই। আমার পথ একটাই, সেটা হচ্ছে আমি ভালো কাজ করতে চাই, ভালো কাজ করবার সুযোগ চাই, এবং যেই সুযোগগুলো পাই, সেই যেটুকুই পাই সেই সুযোগটাকে আমি আমার সর্বোচ্চ সততা দিয়ে কাজে লাগাতে চাই, আমি আমার কাজের প্রতি সৎ থাকতে চাই। এখন কি রুনা খান একটু খুব বেছে বেছে কম কাজ করছে? কেন যেন আমার কাছে এটা মনে হয়েছে, আমি নোটিস করেছি ব্যাপারটা। ও, এটার সত্যি উত্তর হচ্ছে ওই যে বারবার আমার পরিবারের প্রসঙ্গ চলে আসবে, আমার বিয়ে হয়েছে 15 বছর চলছে, আমার বিয়ের পর থেকে আমি আসলে খুব কম কাজ করি। আমি যদি অ্যাভারেজ, বিয়ের পরে তো প্রথম 2 বছর একেবারেই কাজ করি নি, কারণ আমার সন্তানের জন্ম। তারপরে যখন আমি কাজ করছি সেই সময় আমি মাসে অ্যাভারেজ করলে 5 দিন কাজ করি। হ্যাঁ, ধরো আমি একটা সিরিয়াল করলাম বা একটা ফিল্ম করলাম, আমি অল্প অল্প কাজই করি। আমার কাছে যে কাজের প্রস্তাব আসে সেই কাজের মধ্য থেকে আমার কাছে যে কাজগুলো করবার মতো ঠিকঠাক মনে হয় সেগুলো, আমি যে আত্মনির্ভরশীল মানুষ থাকতে চাই, পাশাপাশি বারবার বলছি পরিবার পরিবার, আমি আমার কর্মজীবন এবং পরিবার জীবন
দুটো আলাদা দুটো জীবনকে আমি পুরোপুরি উপভোগ করতে চাই। বা এটা কিন্তু খুব দারুণ বলেছেন। হ্যাঁ, দুটো জীবনের কারণ মানুষের তো একটাই জীবন, এমন তো সম্ভব না যে এক জীবনে আমি শুধু কাজ করে যাব, আরেকটা জীবন পাবো আমার পরিবারের মানুষজনদের জন্য, অথবা এক জীবনে আমি শুধু পরিবারের মানুষদের সাথে থাকবো, আরেকটা জীবন পাবো কাজ করবার জন্য। যেহেতু একটাই জীবন এবং আমি একটু লোভী পরিবার জীবন এবং না না আমার মনে হয় যে লোভী শব্দ বলবো না, খুব আরাম প্রিয়। আমি লোভী মো, আমি লোভী এই জন্য আমি বলছি যে আমার কাজের প্রতি যেমন আমার লোভ আছে, ভালো কাজ করতে যেমন আমি ভালোবাসি, ঠিক একই রকমভাবে লোভ আছে আমার দুপুরে রাজেশ্বরী যখন খাবে তখন আমি টেবিলে তার পাশে বসে থাকব। আমি একটু, আমার মেয়ে খুব পাতলা ডাল খেতে পছন্দ করে, পাতলা ডালে লেবু চিপে খেয়ে মেয়ে বলবে যে মা আজকের ডালটা ভীষণ ভালো হয়েছে, ওটা আমি নিজের চোখে দেখতে চাই, নিজের কানে শুনতে চাই। তো দুটো জিনিসেরই আমার লোভ আছে, দুই জীবনই আমি যাপন করতে চাই। এটা বলতেই পারি যে রুনা খান সবসময় দুই জীবন যাপন করেন। রাজেশ্বরীকে নিয়ে রুনা খানের স্বপ্ন কী, বা ভাইয়া এবং আপনি মিলে এই এই জুটির কী স্বপ্ন তাদের এই সন্তানকে নিয়ে? আমাদের দুজনের সন্তানের ব্যাপারে একই রকম ভাবনা, আমরা শুধু চাই আমাদের সন্তান আত্মনির্ভরশীল মানুষ হোক এবং তার জীবনটা সে সম্মান নিয়ে আনন্দ নিয়ে উপভোগ করুক। ওকে, আমি আবারও সদে ফিরে আসি। জয় ভাইয়ের সঙ্গে তার ডিরেকশনে কাজ করার অভিজ্ঞতা কেমন? দারুণ, দুর্দান্ত। জয় ভাই আমার ভীষণ পছন্দের সহকর্মী আর খুব ভালো পরিচালক, এবং জয় ভাই যেহেতু নিজে গল্প ভাবেন, ইনস্ট্যান্ট লিখে, হ্যাঁ, এবং তার সাথে কাজ করবার সুবিধাটা হচ্ছে তিনি কিন্তু আর্টিস্টের সাথে শেয়ার করেন। তুমি নিজেও জানো যে একটা দৃশ্যে কাজ করবার সময় তিনি আর্টিস্টের সাথে শেয়ার করেন, আর্টিস্টের ভাবনাটাকেও তিনি গুরুত্ব দেন, খুবই গুরুত্ব দেন। তো এরকম পরিচালকের সাথে কাজ করার তো অবশ্যই আরাম আছে। এই বছরে যে বক এবং শোধ দুটো তো হয়ে গেল, মানে শেষের দিকে এসে, এখন আরও বেশ কয়েক মাস বাকি আছে বছর শেষ হতে, এই কয়েক মাসে রুনা খানকে আমরা নতুন কী কী কাজে দেখব? ও, এখন একটা জটিলতা আছে, কারণ যেই কাজগুলো আমরা ওটিটি প্ল্যাটফর্মের জন্য করি তারা বেশিরভাগ ক্ষেত্রেই চান যে সেই কাজগুলোর প্রমোশন তারা তাদের মতো করে করবে, এবং এরকম একটা ব্যাপারই থাকে অলিখিত যে আগেই খুব বেশি কথা বলা যাবে না। আন্তনগরে চরকিতে করে ঘুরলেন, একটু আন্তনগরের গল্পে যাই চরকি, তারপর আমি আবার মডার্ন নাইনটিজের গল্পে যাব। আন্তনগর চরকির সাথে আমার প্রথম কাজ, দারুণ অভিজ্ঞতা, দারুণ। মানে চরকির পুরো টিম, আন্তনগর আমার পরিচালক, আমার সহকর্মী যারা ছিল শ্যামল, জয়দা, সোহেল মণ্ডল, দারুণ। আমি আমি খুবই খুশি যে এরকম একটি কাজের অংশ, ছোট একটু অংশ হলেও আমি হতে পেরেছি। এবং ওই যে আবারও বলবো এই ক্ষেত্রে যে আসলে যাদের সাথে কাজ করবার অভিজ্ঞতা আমার ভালো হয়, আমি চাই বারবার তাদের সাথে কাজ করতে, সে একই বিষয় আমার চরকি এবং এই টিমের ক্ষেত্রেও প্রযোজ্য। শ্যামল মহলা বলেছিলেন ওখানে তাকে সিএনজি চালাতে হয়েছিল, খুব কষ্ট হয়েছে। রুনা খানকে কতখানি কষ্ট করতে হয়েছে? ওই যে শ্যামল আমাকে তো বলেনি যে ও আসলে সিএনজি চালাতে পারে না, এবং ওটার অনেকগুলো দৃশ্য ছিল যে শ্যামল সিএনজি চালায় এবং আমি যাত্রী, হ্যাঁ, সে চালাচ্ছে পুরো ঢাকার একদম ব্যস্ত রাস্তা, আল্লাহ, এবং আমি সেখানে যাচ্ছি। শুটিং শেষে আমাকে বলেছে যে আমি তো সিএনজি চালাতে পারি না, এটা তুই প্রথম শিখলাম। আমি আগে বলবি না, মারবো তো তোকে, তুই অ্যাক্সিডেন্ট করলে তো পুরো শেষ, মানে কিছু করার ছিল না। মডার্ন নাইনটিজের প্রসঙ্গে যাই একটু, মডার্ন নাইনটিজ আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই ওয়েব ফিল্মটি, এটি একটি নাইনটিজে ঘটে যাওয়া একটি, আসলে অনেকেই হয়তো বা এই ঘটনাটা সম্পর্কে জানি বা পত্রিকায় মারফত জেনেছি, একটি সত্য ঘটনা অবলম্বনে। আবু হায়াত মাহমুদ আমার খুব পছন্দের পরিচালক এবং তার টিমে তার সাথে কাজ করবার অভিজ্ঞতাও খুব দারুণ। একটা আমি আসলে গতকালই দেখছিলাম, আমরা মডার্ন নাইনটিজে শুটিং করেছি মানিকগঞ্জে, আচ্ছা, যে বাড়িতে আমরা শোধের কাজ করেছি, একই বাড়িতে, ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স। যেহেতু মডার্ন নাইনটিজের বেশিরভাগ কাজ, আমার বেশিরভাগ কাজ হয়েছে রাতে, সবারই ওখানে রাতের গল্পটা, মানে ঘটনা অনেক বেশি। আমরা চার দিন, আমার মনে আছে, মানিকগঞ্জে আমরা শুটিং করেছি, সকাল 6-7 যেতাম, ঢাকায় ফিরতে ফিরতে প্যাক আপ হতো 4-5 এবং বাসায় ফিরতাম পরের দিন 8-9, মানে পরের দিন, সারাদিন সারা রাত জেগে কাজ করছি। এভাবে আমরা চার দিন এভাবে কাজ হয়েছে। গতকালই আমি দেখলাম সালমান জামান নামে একজন লিখেছেন, আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমের কারণে একজন লিখেছেন যে কুহু চরিত্রে রুনা খান বেস্ট। ওয়াও, ওই একটা লাইন লেখা দেখে আমার মনে হলো আমার
চার রাত সারাদিন সারা রাতের কষ্ট ক্লান্তি না ঘুমাতে পারা সব দূর হয়ে গেল মৌ। মানে একটা কাজের জন্য যখন দর্শকের কাছ থেকে এক লাইনের একটা স্বীকৃতি ভালোবাসাও আসে, সেটা যে আসলে আমাদেরকে সবাই, লাইনটা তো খুব ভারী লাইন, মানে এটা আসলে খুব ছোট্ট কিন্তু কথাটুকু তো ওই ছোট্ট লাইনের মধ্যে তিনি বলে দিয়েছেন। আমি অনেকটা শেষের দিকে আছি, যদি এই যে বলতে মানে দর্শকদের উদ্দেশ্যে বলতে বলি যে রুনা খানকে আমরা যেরকমটা দেখি তার রূপের রহস্য কি, তাহলে কি বলবে? নারকেল তেল। এটার কারণ আছে আমি বলার নাকি? মানে রূপের রহস্যটা আসলে নির্ভর করে মুখকে দেখছে তার উপর, কিভাবে দেখছে তার উপর। আমাকে তার কাছেই সুন্দর লাগবে যে ভালোবাসার চোখে আমাকে দেখবে, এটা ট্রু। তবে আমি দর্শক বলে রাখি, সে কিন্তু মুখে কিচ্ছু দেন না, কোনো ক্রিম নারকেল তেল দিয়ে মুখটা মানে ক্লিন করে মুখটা ধুয়ে ফেলেন শুধু পানি দিয়ে, এরপর আবার নারকেল তেল দিয়ে ঘুমিয়ে যান। এটা হচ্ছে তার রুটিন, তার সাথে আমি থেকেছি এবং আমি 15 বছর ধরে আমি গায়ে কিছু, আমি শুধু চুলে শ্যাম্পু করি এবং আমি কোনো সাবান দেই না গায়ে, আমি নারকেল তেল দিয়ে মেকআপ তুলি, তারপর পানি দিয়ে মুখ ধুয়ে নারকেল তেল দিয়ে ঘুমিয়ে যাই। এটাই আমার রুটিন 15 বছর ধরে। এবং ভাতটাকে অ্যাভয়েড করেন, সমস্ত তরকারি শুধু শুধু খেয়ে ফেলবে, কোনো ভাত খাবে না? না, ভাত খাই খাই খাই, হ্যাঁ মাঝে মধ্যে, মাঝে মধ্যে মাঝে একটু অল্প খাই। আমার তো অনেক স্ট্রাগল আছে মৌ, মানে অতিরিক্ত ওজনের স্ট্রাগলটা তো আমি করেছি। কত কেজি ওজন কমিয়েছিলেন আমি মুহূর্তে ভুলে গেছি। এটা আমরা আচ্ছা এটা টপিক বাদ এটা, তবে যেহেতু আমার আসলে অতিরিক্ত ওজনের কারণে একটা স্ট্রাগল গেছে, যে কারণে আমি চেষ্টা করি একটু পরিমিত খাবার খেতে। কারণ আসলে মূলত যেটা হয়েছিল, অতিরিক্ত ওজনের কারণে আমি শারীরিকভাবে আমার অনেক সমস্যা দেখা দিয়েছিল, যেটা আমি ওজন কমাবার পরে সেই সকল সমস্যা কাটিয়ে উঠেছি। আমি আল্লাহর রহমতে শারীরিকভাবে সুস্থ আছি। আমি ওই 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 ভয়ে আর ওদিকে ফেরত যেতে চাই না। আমরাও চাই না ওদিকে ফেরত যান, তাহলে আমরা সুন্দর সুন্দর ছবি মিস করে যাব। আমি একদম শেষে আছি, একজন নারী হিসেবে নারীদের জীবনে চলার পথে যত প্রতিবন্ধকতা, আপনি খুব ইতিবাচক একজন মানুষ আমি জানি, সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে হলে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা খুব জরুরি। কয়েকটি, এই কয়েকটি বিষয় নিয়ে যদি ছোট্ট করে একটু বলেন তাহলে আমি শেষ করবো আমাদের আয়োজন। কয়েকটি বিষয়ের চাইতে মো আমি একটি বিষয় বলি, হ্যাঁ আরও ভালো হয়, সেটা হচ্ছে বাধা আসবেই, তুমি যাই করো তাতেই বাধা আসবে। তুমি সাদা রং পছন্দ করছো, যে সাদা পছন্দ করে না সে বলবে ভালো লাগছে না। তুমি কালো রং পছন্দ করছো, যে কালো পছন্দ করে না সে বলবে ভালো লাগছে না। তো এই যে ভালো লাগছে না, এটাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আমি নিজে যদি নিজের চিন্তায় বিশ্বাসে বিবেকে কর্মে সৎ থাকি, আমি না শুধু, আমি বলতে চাইছি প্রতিটি মানুষ, নারী পুরুষ নির্বিশেষে প্রতিটা মানুষ, বিশেষ করে নারীদের কথা বলবো কারণ তাদের জন্য বাধা যেহেতু অনেক বেশি, আমি যদি আমার নিজের বিবেকের কাছে সৎ থাকি, নিজের কর্মে সৎ থাকি, তাহলে কোনোভাবেই কোনো বাধাতেই যাতে থেমে না যাই। শুধু থেমে না যাওয়াটাই হচ্ছে বিজয়ী হওয়ার একমাত্র উপায়। থ্যাংক ইউ সো মাচ। আমরাও কখনো থেমে যেতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই লক্ষ্য ঠিক রেখে। অনেক ভালো থাকুন, আরও অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন, এবং আমার কেন যেন মনে হয় বক দিয়ে হয়তো আপনি আবারও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন। মো এভাবে তো বলতে হয় না, শোনা আমি বলে ফেলেছি, এটা বলে ফেলেছি, এখন কিছু করার নেই, আমি শেষ করছি। এভাবে বলতে হয় না, দোয়া করো, দোয়া করো যাতে আসলে আপু চায় যতদিন সুস্থ আছে আপু জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সাথে থাকতে চায়, ভালো কাজের সাথে থাকতে চায়, দোয়া করো যাতে আপু ভালো কাজ করতে পারে। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, দর্শকদের জন্য অনেক ভালোবাসা, আবারও অনেক অনেক ভালোবাসা, শেষ করছি আমি। দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই রুনা আপুকে অনেক ভালোবাসুন এবং একই সাথে ভালোবাসুন প্রথম আলোকে।